হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন GBPINR এর মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে GBPINR এর সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং GBPINR এর পরবর্তী মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো সিম্পলি আমরা চলে আসছি আমাদের এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থাকে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ডলার পিরিয়ড পোস্ট আপনি একটা ডেবিট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। সো লগ ইন করার সাথে আপনি সিম্পলি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। আবার সিম্পলি আমাদের এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছে এবং ওপেন করার সাথে আমরা সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে ডিরেক্ট হয়ে চলে আসবো। সো হোম পেজে রিসিভ করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন, সেটা ট্রেড অ্যান্ড অ্যাপ, সিম্পলি আপনি এটার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার সাথে সাথে আপনি একটা পেজে চলে আসবেন। সিম্পলি এখান থেকে আপনি একটা পেজের মধ্যে অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারেন, যেমন আপনি এখান থেকে নিফটি এবং নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, বিভিন্ন রকম ইন্ডিকেটর ক্যান্ডেল ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন এবং বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো সব সার্চ করে নিতে পারেন, তার চার্ট অ্যানালাইসিস করে সেটার উপর আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। আমরা সিম্পলি এটার উপর ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর আমরা সিম্পলি এখান থেকে সার্চ করে নেবো জিবিপি। সো জিবিপি সার্চ করার সাথে আমাদের কাছে GBPINR ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি আমরা GBPINR উপর ট্যাপ করে নেবো। সো GBPINR উপর ট্যাপ করার সাথে আমাদের কাছে GBPINR চার্ট ওপেন হয়ে চলে এলো। সো আমরা দেখতে পাচ্ছি GBPINR মার্কেট 102 টাকায় মার্কেট ক্লোজ করেছে GBPINR। সো GBPINR এর পরবর্তী মার্কেট পারফরম্যান্স কেমন হতে পারে সেটা জানার জন্য আমরা সিম্পলি এখানে একবার ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর মানে চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজ আসার পর আমরা আবার সবচেয়ে উপরে সার্চ অপশনটার উপরে ক্লিক করে নেবো। সো ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে জিবিপি সার্চ করে নেবো। সো জিবিপি সার্চ করার সাথে আমাদের কাছে এখান থেকে GBPINR চলে আসে। সিম্পলি এটার উপর আমরা ট্যাপ করে নেবো। ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে আসবে। সিম্পলি এখানে একটা স্টেবিলিটি অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে আসবে। সিম্পলি এখানে একটা টেকনিক্যাল অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি GBPINR মার্কেট প্রবর্তন বেস্টন করতে পারে এখন 15 জন মতামত জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকতে পারে এখন 9 জন মতামত জানিয়েছেন, মার্কেট বুস্ট হয়ে যেতে পারে এখন 3 জন মতামত জানিয়েছেন। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন শর্ট কন্ট্রোল উপরে ক্লিক করে নেবো। ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।